আসসালামু আলাইকুম। আজ আমরা বের হয়েছি 10 বছর যাবত ফেমাস রাজশাহীর কালাই রুটি খাওয়ার জন্য, আর সেই সাথে দেখব কালাই রুটি কিভাবে বানায় আর কী কী জিনিস দিয়ে কালাই রুটি খেতে ভালো লাগে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অতিথি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করবেন। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। আমাকে 4টা দেন, আর হলো ভর্তা দেন 3টে, 30 টাকা করে না। ভর্তা কয়টা দেবো? দেখলেন তো বন্ধুরা কালাই রুটি কারিগরেরা কতটা ব্যস্ত সময় পার করেন। আর এই কর্মযজ্ঞ সকাল থেকে শুরু হলেও সন্ধ্যার পর থেকে ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। কালাই রুটির মেইন উপকরণ হচ্ছে মাসকালাই, ডালের গুঁড়া আর সেই সাথে চালের গুঁড়া, তবে অনেকেই গম ও ভুট্টার গুঁড়াও মিশিয়ে থাকেন। চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই কালাই রুটি কিভাবে তৈরি করে। মাসকালাই, ডালের গুঁড়া আর চাউলের গুঁড়া মিশিয়ে একটা মণ্ড তৈরি করা হয়। কালাই রুটি হাত দিয়ে তৈরি করা হয়। দেখুন বন্ধুরা দুই হাত দিয়ে কিভাবে রুটির রাউন্ড করা হচ্ছে। আমরা যেমন বাসায় রুটি করার সময় রুটি বেলার সময় আটা ময়দা ব্যবহার করি, কিন্তু কালাই রুটির ক্ষেত্রে ভিন্ন। কালাই রুটি যখন হাত দিয়ে করা হয়, রাউন্ড শেপটা দেওয়া হয়, তখন পানি ব্যবহার করা হয়। আটা ময়দা বা যে কোনো শুকনা জিনিসের পরিবর্তে হাত দিয়ে যখন এই রুটি করা হয়, তখন ওনারা মাঝে মাঝে হাত ভিজিয়ে নেন, পানি দিয়ে হাতকে ভিজিয়ে নেন। এই রুটি ছেঁকার জন্য, চুলায় নির্দিষ্ট পরিমাণ আগুনের তাপ দেওয়া লাগে। এবার চলুন বন্ধুরা আমরা দেখে নিব এই কালাই রুটি খাওয়ার জন্য কী কী উপকরণ ওনারা রেখেছেন। এখানে দেখা যাচ্ছে বেগুন ভর্তা, কাঁচা মরিচের ভর্তা আর কাঁচা পেঁয়াজকুচি করা, আরও আছে গরুর বট, অনেকেই ভুড়ি নামে চিনি, আবার অনেকেই ওজো নামে চিনি। এখানে আরও দেখা যাচ্ছে মিক্সড সবজি আর গরুর মাংস ভুনা, সেই সাথে হাঁসের মাংস ভুনা। একটি কালাই রুটির সাথে আপনি খেতে পারবেন এই ভর্তাগুলা। আমরা 6টা ভর্তা নিয়ে নিলাম। এখানে আছে বেগুন ভর্তা, কাঁচা মরিচের ভর্তা আর পেঁয়াজকুচি। এই ভর্তা খাওয়ারও কিন্তু নিয়ম আছে, অনেকেই মিক্সড করে খান, আবার অনেকেই আলাদা আলাদাভাবে এই ভর্তাগুলি কালাই রুটির সাথে খেয়ে থাকেন। এখন আপনি কিভাবে খাবেন সেটা আপনার সিদ্ধান্ত, তবে এই প্রসেসটা না জানলে অনেকেই মিস করবেন। ভর্তার পাশাপাশি আমরা আরও নিয়েছি 2টা গরুর মাংস ভুনা, 2টা বট আর 2টা হাঁসের মাংস ভুনা। এখানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই কালাই রুটি খেতে হবে একদম গরম গরম, তার মানে চুলা থেকে নামিয়ে গরম গরম আপনাকে খেতে হবে। দেখুন বন্ধুরা এই ফুলকো কালাই রুটি কেমন গরম আর কিভাবে ফুলে আছে, সেই সাথে ধোঁয়াও বের হচ্ছে। আলহামদুলিল্লাহ পরিবারের সাথে অনেক ভালো সময় কাটালাম আর কালাই রুটির সুস্বাদু স্বাদ গ্রহণ করলাম। এখন চলুন বন্ধুরা একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে বন্ধু দেখুন, এই যে ভুড়ি রান্না করেছে বা ওজো রান্না করেছে। আমরা সাধারণত ভুড়ি রান্না করার সময়
ফেড়েনি, কিন্তু এরা কিন্তু ফাড়ে না, এরা এইভাবে কেটে কেটে দেয়। দেখুন বন্ধুরা এখানে গোল গোল দেখাচ্ছে। বট খাওয়ার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন, আর বেগুন ভর্তায় পোকা তো থাকবেই, এটা সাধারণ বিষয়। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।